Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will do some English translation. So open your translation bunch book and page number 15. তোমাদের 15 নাম্বার পেজের একদম নিচের দিকে দেখো যেটি রয়েছে সেটা হচ্ছে নাবাচক বাক্যে বি ভার্বের ব্যবহার অর্থাৎ টু বি ভার্বের ব্যবহার। আমরা এতদিন বি ভার্বের ব্যবহার হ্যাঁবাচক বাক্যে ইউজ করেছি অর্থাৎ আমি অসুস্থ আমরা চালাক এগুলো হচ্ছে বি ভার্বের হ্যাঁবাচক বাক্য। আবার ধরো আমরা ভালো ছিলাম তুমি দুষ্টু ছিলে মানে বি ভার্বের পাস্ট ফর্মে ব্যবহার হচ্ছে। আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্মে কী কী ইউজ করি অ্যাম ইজ আর আর পাস্ট ফর্মে ইউজ করি ওয়াজ ওয়্যার। এবার আমরা সেগুলোরই নাবাচক বাক্য করব অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স করব। দেখো আমি অসুস্থ নই এটা যদি পজিটিভ সেন্টেন্স হতো অর্থাৎ হ্যাঁবাচক বাক্য হতো তাহলে কি থাকতো আমি অসুস্থ তাহলে আমরা কি লিখতাম সেখানে আই অ্যাম ইল। কিন্তু এখানে সেন্টেন্সটা দেয়া রয়েছে আমি অসুস্থ নই শুধুমাত্র অ্যামের পর একটা নট যোগ হবে আই অ্যাম নট ইল। অর্থাৎ নাবাচক বাক্যের নিয়ম হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার যে সমস্ত বি ভার্বের রূপ বসে তারপরে একটা নট বসানো তাহলেই আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। একইভাবে দেখো আমরা চালাক নই উই আর নট ক্লেভার দেখো আর এর পর নট যোগ হয়েছে। ঠিক একইভাবে দেখো ফুলটি লাল নয় এটা যদি বলতো ফুলটি লাল আমরা কি বলতাম দ্য ফ্লাওয়ার ইজ রেড কিন্তু যেহেতু বলেছে ফুলটি লাল নয় সেই জন্য ইজের পর একটা নট যোগ করা হয়েছে দ্য ফ্লাওয়ার ইজ নট রেড বোঝা গেছে। তাহলে প্রেজেন্ট ফর্মে অ্যাম ইজ আর এর পরে একটা করে নট যোগ করে আমরা নাবাচক বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। ঠিক একইভাবে যখন পাস্ট ফর্ম বা অতীতকালে হবে যেমন ধরো সে অসুস্থ ছিল না যদি বলতো সে অসুস্থ ছিল আমরা কি লিখতাম হি ওয়াজ ইল। এখানে বলেছে সে অসুস্থ ছিল না তাহলে ওয়াজের পর একটা শুধুমাত্র নট যোগ হয়েছে হি ওয়াজ নট ইল। আমগুলি টক ছিল যদি বলতো তাহলে কি বলতাম দ্য ম্যাঙ্গোজ ওয়্যার সোর যেহেতু অনেক আমের কথা বলা হয়েছে সেই জন্য ওয়্যার হয়েছে দ্য ম্যাঙ্গোজ ওয়্যার সোর। কিন্তু এখানে যেহেতু বলেছে ছিল না তাই ওয়্যারের পর একটা নট যোগ হবে দ্য ম্যাঙ্গোজ ওয়্যার নট সোর।